গতকাল রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মধ্যমগ্রাম বিজয়নগর 2 নম্বর গেট এলাকায়। একটি ফাঁকা বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। ঘটনাস্থলে উপস্থিত হয় মধ্যমগ্রাম থানার পুলিশ ও দমকলের 2টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে কেউ ছিল না, তবে বাড়িতে 3টি গ্যাস সিলিন্ডার ছিল, যদিও সেই গ্যাস সিলিন্ডার অক্ষত থাকে, না হলে সিলিন্ডার ফেটে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা পুলিশের। স্থানীয়দের দাবি, বাড়িতে কেউ থাকে না, একজন ব্যক্তি থাকে, তবে এদিন তিনি বাড়িতে ছিলেন না। তবে সঠিক কী কারণে আগুন লাগে তা তদন্ত হলেই জানা যাবে। বাড়ির বারান্দায় ইলেকট্রিক মিটার বক্স ছিল, সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত বলে দমকলের প্রাথমিক অনুমান। গোটা ঘটনা তদন্ত করে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ ও দমকল আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। না, আমি দেখতে পাইনি। আমাকে পাড়া যারা এখানে দাঁড়িয়েছিলেন প্রত্যেকেই বলছে আপনার ঘর থেকে বেরিয়ে আসুন, আগুন লেগে গেছে আপনার পাশের বাড়ি। তখন আমরা ঘর থেকে সব বেরিয়েছি, এসে দেখলাম যে আগুন দাউ দাউ করে জ্বলছে। আমার নাম বিভরঞ্জন দাস। আমরা আওয়াজটা শুনেছি, একটা আওয়াজটা শুনে আমরা সঙ্গে সঙ্গে এখানে চলে এসেছি, বেরিয়ে এসেছি। আমার স্ত্রী আমাকে তাড়াতাড়ি চলো। তারপরে এবার ওনাদের আমরা আগে দেখলাম, আগে ওনারা সেভ করতে হবে। আমারই পাশে, আমিও গাড়ি চালাতে পারি কিন্তু আমি লুঙ্গি পড়াচ্ছিলাম, ওই জন্য আমি আর গাড়িটা চালাইনি। আমি অংশু বলে একটা ছেলে আছে আমাদের পাশেই থাকে, ওকে বললাম তুমি আগে গাড়িটা বার করে দাও। ও রিক্স নিয়ে গাড়িটা বার করেছে। তারপর ওনাদের বললাম সিলিন্ডার কটা আছে। তারপর দমকলের মানে আমাদের দমকলের যারা কর্মী এসছেন তারা খুব সেফলি প্রথমে 2টো বার করেছেন, পরে আবার জিজ্ঞেস করাতে আরও একটা সিলিন্ডার ওনাদের ছিল, ওনারা সেটাও আবার বার করে নিয়েছে। হ্যাঁ, ওনাদের এই বাড়িটা পাশের বাড়ি, ঠিক আছে। এবার রেস্কিউ করে নিয়েছেন। যাই হোক, আমরা খুব মানে চিন্তায় ছিলাম বড় কোনো দুর্ঘটনা না ঘটে। তারপরে তো ওই লাইন ফাইন অফ করে দিল, ওসব করার পরে মোটামুটি আমরা এখন, হ্যাঁ, ফায়ার ব্রিগেড আমরা এখানে যারা যারা ছিলাম তারাই খবর দিয়েছি। আমার নাম কুণাল গোস্বামী। এখন এটা মানে আনসার্টেন, আমরা বলতে পারবো না। আমরা তো এসে দেখছি আগুন, হ্যাঁ, তা আমি যদি যা দেখছি শর্ট সার্কিট থেকে হতে পারে, ইট মেবি এখন তো কাউকে বাড়ির ওনার কেউ পেলাম না, একজন থাকতো নাকি তাকে পেলাম না, ঠিক আছে। পাশের যে ভদ্রলোক ওনার কাছে আর পুলিশ থেকে আমি চার্জ দিয়ে যাচ্ছি। আমরা ফায়ার ব্রিগেড ছিল, ঘুরতে পারতো সমস্ত হাউস হোল্ড আর্টিকেল যা ছিল সমস্ত কমপ্লিটলি পুড়ে গেছে। আমার নাম স্টেশন মাস্টার গৌতম গাইন, বারসাত ফরেস্ট। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।